তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো যারা কিনা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন অন করো, লাইক করো, কমেন্টস করো এবং আমার ভিডিওটাকে শেয়ার করে দিও। আমি ইউটিউবটাকে কখনো সিরিয়াসভাবে নিইনি। অবশ্যই এখন আমার ইউটিউব একটা পেশা অবশ্যই আছে, কিন্তু তার সাইডে আমার বিজনেস আছে, যেই বিজনেসটা আমার 2013 থেকেই চলছে। 13 কি 14 আমার ঠিক সঠিক খেয়াল নেই, এরকমই হবে, 13-14ই হবে। তো সেই সময়টা থেকে আমার বিজনেস চলছে, আর সেই বিজনেসটাকে আমি কোনো মূল্যেই ছাড়তে পারবো না, কারণ বিজনেস থেকে আমার একটা মোটা আর্নিং আসে, যেটা দিয়ে আমি আমার নিজস্ব সব কিছু পূরণ করতে পারবো এরকমটা। তার সাথে আমার হাস্তা খেলতে একটা জব রয়েছে, যেটা কিনা এতদিন পর্যন্ত একটা টালমাটালের মধ্যে চলছিল। কেন চলছিল সেটাও বলবো। সেটা হচ্ছে লকডাউনের পরে আমার কাছে কোনো জব ছিল না। সেই মুহূর্তে একটা মানে স্কুলে সেই টিচারটা, সে প্রেগনেন্ট, এবং সেই কয়েক মাসের জন্য আমাকে বলা হয়েছিল যে তুমি কয়েক মাসের জন্য করো, খুব বেশি হলে তোমার 9 মাস কি 1 বছর করবে। তো আমি সুস্থ হয়ে আসলে, সব ঠিকঠাক হয়ে গেলে, বাচ্চা বড় হয়ে গেলে, অন্নপ্রাশন হয়ে গেলে তারপরে আমি আবার জয়েন করব। তো সেই কারণে টালমাটাল চলছিল, তো সেই কারণে যাই হোক। তো 2024-এ আমার জায়গাটা এখনো পর্যন্ত পাকাপাকি হয়ে গেল, তার ফলে আমার স্যালারিটাও অনেকটা বেড়েছে। কত কি বেড়েছে সেটা আমি এখানে বলতে চাই না, কারণ এটা সোশ্যাল মিডিয়া। আর এই জবটা যে আমার ভবিষ্যতে থাকবে তার কোনো মানে নেই, কারণ এই জবটা কিন্তু আমার পার্মানেন্টলি নয়, কিন্তু আমার বিজনেসটা আমি চাইলে আরো বড় করতে পারি, কিন্তু অবশ্যই নাসি। আর এই বিজনেসটা ভবিষ্যতে যে আমার খুব ভালো চলবে সেটাও নয়, খারাপ হতেও পারে, কিন্তু বর্তমান অবস্থায় ঠিকঠাক একেবারে মাস্ত চলছে। তো আমাকে নিয়ে এত কিছু ভাবার কোনো দরকার নেই। আর তোমরা ভাবছো এই কথাগুলো আমি কেন বলছি, তার কারণ টুকলির কমেন্ট বক্সে একজন বলছে যে আরে তোমাকে দেখিয়ে তোমাকে ভাঙি বা এরকম কিছু একটা সামহাও বলেছে। সে আর কি ফার্স্ট পেমেন্টে টাকা দিয়ে পরিবারের বন্ডিং দেখাচ্ছে, আর তার সাথে অনেক কিছু খাবার টাবার কিনছে। তখন টুকলি আবার বললো আমাকে দেখিয়ে সে কেন, মানে আমার কথাটা বলা হয়নি। ও বাবা, টুকলি আমাকে কি ভালোবাসে, গুজু গুজু ভালোবাসে, গুজু গুজু। তো টুকলি আর কি বলছে যে মানে আমার কথাটা কেন বলা হয়নি, সত্যি ওখানে আমার কথাতে ইনক্লুডিং মি আমার কথাটা রাখতে হতো, খুব অন্যায় করেছে, খুব ভুল করেছে, কেন রাখিনি আমার কথা, জবাব চাই, জবাব চাই। তাহলে টুকলিকে আমি নাকি ভাঙিয়ে খাচ্ছি, মানে টুকলি বলছে আমি নাকি ভাঙিয়ে খাচ্ছি। সত্যি মা গো মা, এত দূর অবস্থা আমার আসলো যে টুকলিকে ভাঙিয়ে খেতে হবে। তাহলে টুকলি তুম আজকে উত্তর দাও, উত্তর চাই, উত্তর দাও। সেটা হচ্ছে কি, তুই এই যে এই রান্নার চ্যানেলটা খুললি, বিগত 5 দিন হয়ে গেল, তোর ভিডিওতে মানে মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে, কেন হচ্ছে না? এর আগে যেখানে জ্ঞান মারতে বসেছিলি, আজকে একটু র ভাষায় দেব, কিছু মনে করবে না দর্শকরা, কারণ আমার পিছনে বাম্বু দিতে আসলে আমি বাম্বুর ঝাড়টা তুলে দিই, এটা তোমরা জানো আর কি, কারণ আমি ভালোয় ভালোয় বাবা খারাপ হয়ে গেলে বাবা জায়গায় থাকি না। তো কথা হচ্ছে, তাহলে তুই যেখানে জ্ঞান মারতে বসেছিলি টিচার মানে টিচার নিয়ে সাজিলি, হ্যাঁ হ্যাঁ, তো সেই চ্যানেলটা কেন চালাতে পারলি না, কেন চালাতে পারলি না? আর বামনের চ্যানেলে তুই ছাড়া তো ভিউজ হয় না, সে ভিউজ যে খুব একটা হিউজ ভিউজ তা না, 10,000-এর উপরে চ্যানেল, ভিউজের এই অবস্থা হবে কেন? আমার কথা বাদ দে, আমি নাকি তোকে ভাঙিয়ে খেয়েছি, যাই হোক হোয়াট এভার। আর তাহলে তোর এত বড় চ্যানেল, ঠিক আছে, তুই এখনো সিলভার বাটন পেলি না কেন, গোল্ডেন বাটন পেলি না কেন, তারপরে ডায়মন্ড বাটন পেলি না কেন, এরপরে তুই বলবি আমি এতে সন্তুষ্টি, সেটা তুই সন্তুষ্টি হতে পারিস, তোর দর্শকরা সন্তুষ্টি নাও হতে পারে, এবং ইনক্লুডিং মি আমি সন্তুষ্টি নাও হতে পারি, কারণ আমি তোকে আরো উচ্চস্বরে দেখতে চাই। শোন, তুই 1 বছর আগের কথা ভাব, 1 বছর আগের কথা ভাব, 1 বছর আগে তোর ভিউজের অবস্থা কি ছিল তুই নিজে বল, তোর 3,000
তুই তুলতে পারতিস না, তুলতে পারতিস না, সব মনে করিয়ে দেব। কিন্তু এখন দেখ, তোর আমি তোকে নিয়ে কন্ট্রোভার্সি করি বলে আমার যে কটা পাবলিক সব তোর ওখানে দেখতে যায়। কারণ কন্ট্রোভার্সিটা তখনই মজা লাগবে যখন সে দেখবে কোন চ্যানেল সেই ভিডিওটা দেখাচ্ছে, সেটা নিয়ে আমি কিরকম ভাবে রোস্টিং করছি, রোস্টিং করছি বা যাই হোক সমালোচনা করছি, তবে গিয়ে মজা লাগবে। তাহলে সেই আমার দর্শকরাও কিন্তু যাচ্ছে, বুঝতে পেরেছিস? এবং আমি যাওয়ার পরে তোর ওই 29,000 উঠছিলই না 30,000-এ, এখন কিন্তু কত হাজার বেড়েছে, 4-5 হাজার কিন্তু আমার জন্য বেড়েছে এই একটা বছরে, ভুলে যাস না। তুই খুব বেইমান, তোকে দেখিয়ে যখন এত চ্যানেল দাঁড়াচ্ছে, তোর ওই ব্ল্যাক ম্যাজিক কালা জাদু কমিউনিটি থেকে তুই ডিলিট করিসনি, বাট কমিউনিটি থেকে সেই ভিডিওগুলো সরে গেল কেন? ওয়াই, তোমরা কি দেখেছো, নোটিস করেছো? আমি করি, কারণ আমার কন্টেন্ট যেহেতু মি কন্টেন্ট, তো আমাকে এগুলো নোটিস করতে হয়। কি রে, কিছু বেঁধেছে, কিছু প্রপোজাল দিয়েছিলি, পয়সা কড়ির কোনো ধান্দা ছিল তাই কি সরে গেছে? কারণ তুই যার সাথে বন্ধুত্ব করিস সেখানে আবার পয়সা করে ধান্দা করে ফেলিস, মানে কিছুদিন খুব ভালো করে মিশিস, যেমন লাইকে ভাই, লাইকে পিসি, যেমন আমাকে পটাতে চেয়েছিলি যে তোর পিসির মতন নাকি আমি দেখতে, মোটা সোটা গোলু মলু, বাট আমি পটিনি। তো তোর ওই কালা জাদু তোর মানে কি ধরে ফেললো তোর চাল, কিছু টাকা পয়সা চেয়েছিলি, ভিডিওগুলো প্রাইভেট হয়ে গেল কেন বলতো? কিন্তু তুই ওই যে কমিউনিটি পোস্ট যেটা দিয়েছিলিস যে মানে আমাকে উদ্দেশ্য করে, তো সেইটা কমিউনিটি পোস্টে যেহেতু সেই ফটোটা ছিল সেই কারণে সেটা কিছু হয়নি, বাট সব কমিউনিটি পোস্ট থেকে ভিডিওগুলো ওরকম হয়ে গেল কেন, প্রাইভেট হয়েছে না কি হয়েছে? যদিও বা কালা জাদু চ্যানেলে আমি দেখিনি, কারণ দেখার মনে করিনি, ওটা একটা আবলদা আত পাগলা আবলতাবল মানুষ আর কি, তো তার চ্যানেলটা আমি দেখছি না এই মুহূর্তে। কিন্তু কথা হচ্ছে তোর কমিউনিটি পোস্ট আমি চেক করলাম, কালা জাদু চ্যানেলটা উড়ে গেল কেন, মানে ভিডিওগুলো দেখা যাচ্ছে না কেন? আর তুই যখন এতই সবার অন্য দাতা, তাহলে তোর ওই দাদা কলকাতায় নামি দামি ফটো খিঁচলে, তো খিঁচ মেরে ফটো, তো খিঁচ মেরে ফটো, তো খিঁচ মেরে ফটো পিয়া, ওই পিয়ার চ্যানেল মানে তোর দাদা কাম পিয়া, তার চ্যানেলটা সে এখনো ফার্স্ট পেমেন্ট পেলো না কেন? এত বাণী দেয় রামকৃষ্ণ বিবেকানন্দ এত কিছু, তারপরে ওরে বাবা তার ওয়াইফ একেবারে বিখ্যাত চ্যানেলে অনেক নামি দামি। ওই ভদ্রলোককে আমার খুব ভালো লাগে, যে ভদ্রলোককে তোর মানে কুইনের চ্যানেলে দেখা গেছিল, সেই ভদ্রলোক সিরিয়াল করে, ভীষণই ভালো লাগে, তার সাথে পরিচয় ছিল। তো যাই হোক, স্টার রান্নার চ্যানেল মিলিয়ন মিলিয়ন ভিউ পাবে, মিলিয়ন মিলিয়ন ভিউ পাবে, এত সুন্দর, এত সুন্দর থাম্বেলিং তৈরি করে, আমি তো সেই থাম্বেলিং এর পিছনে অত সময় ঠময় নষ্ট করি না, বুঝতে পেরেছিস? সে তারা চ্যানেলটাকে নিয়ে ভাবে, বোঝা যায় রান্না বান্না দু একটা দেখেছি, দেখে বোঝা যায় যে একটা সিস্টেমেটিক করার চেষ্টা করে। তো তার চ্যানেল যদিও ভাই মিনমিনে গলা হতে পারে, বাট চেষ্টা করে। তো তার চ্যানেল সে কেন এখনো পেলো না বলতো? তার তো আমার থেকে, আমি তোকে ভাঙিয়ে খাচ্ছি, আমি তোকে ভাঙিয়ে খাচ্ছি, বাট তারা খোদ খোদ, তুই তাকে ভাঙিয়ে খেয়েছিস, তার আবার তোকে ভাঙিয়ে খেয়েছে, একেবারে গুজু গুজু ভালোবাসা ছিল আর কি, ছিল কি এখনো আছে যাই হোক। তো কলকাতায় গেলি, থাকলি তাদের বাড়িতে, ফুডিং লজিং করলি, হ্যাঁ এতবার তাকে প্রমোট করলি কমিউনিটিতে, তারা লাইফে আসলেই এলবিতে আসলেই সেটা দিয়ে দিতিস, সে কেন পেলো না ফার্স্ট পেমেন্টটা, কেন পেলো না? শোন, ইউটিউব বন্ধ হলো না আমাদের কিছু কিছু যায় আসে না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, ইউটিউবটাকে শখে করি, এবার যদি সেখান থেকে ইউটিউব যদি দয়া করে আমার উপরে দয়া দাক্ষিণ্য করে একটু দেয়, তো আমার নেট খরচাটা যদি উঠে যায় তাতে সমস্যা কি, সমস্যা কি? আর তুই আমার ভিডিওগুলো ফলো করিস, বুঝেছিস? কোনোদিন করতে পারবি না, আমি কাউকে করে কিছু বলি না, তবে আমি যেইগুলো যেইভাবে টাকাগুলো মানে ইউটিউবের টাকাগুলো যেইভাবে আমি যেই খাতে খাতে খরচা করছি দেখে নিবি, এখনো আমার অনেক কিছু বাকি আছে দেখানোর। তো তুই একটু হিসাব করে নিবি যে কত কি আসতে পারে, কত কি খরচা হতে পারে, তুই তো একদম মাহি, তুই আবার হিসাব কিতাব করিস আর কি। তো যাই হোক, তো সেই কারণে বললাম, তারপর আসি তো যা, ওরে বাবা, আমি তো ভাবলাম মানে কোমরে দড়ি দিয়ে কামার খিসকে 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 আমাকে নিয়ে যাবে, ওরে বাবা, হ্যাঁ আমার বিরুদ্ধে মনে হয় মানে এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহের মধ্যে ফ্যামিলি বন্ডিং দেখাতে চলে গেল।
হ্যাঁ, তো মানে বোঝাতে হলো, বোঝাতে হলো আমাদের দর্শকদের, বোঝাতে হলো যে দেখো আমাদের কিন্তু সব ঠিকঠাক আছে, হ্যাঁ সব ঠিকঠাক আছে। নিজেরাই আর কি ম্যানুয়ালের ঢাকনা তুলে দিল, আবার নিজেরাই ঢেকে দিল, মানে ঢেকে দিয়ে চেষ্টা করছে, বাট যেটা খুলে যায় ম্যানুয়ালের ঢাকনা সেটা ঢাকা যায় না আর কি। তো উনি আবার ফ্যামিলি বন্ডিং দেখাচ্ছে। তারপরে যাই হোক, ফেস ওয়াশ টেস ওয়াশ দেখিয়ে কি সব বললো টলো, ওইসব ফেস ওয়াশ তো আমার আছেই, তো আমার বাথরুমে বোধ হয় 2-3টে, তো আমাকে হয়তো বলেনি, যাই হোক সেটা নয়। আর আমি কারোর সাথে টেক্কা দিয়ে কিছু করতে চাই না, বাট আমি যেটা করি সেটা করি, আমার কারোর সাথে প্রতিযোগিতার কোনো প্রয়োজন পড়ে না আর কি। তো তার যখন ভিউজে টান পড়ে বা খুব মানে তার নিজের স্বার্থে যখন মনে হয় যে আমার এই সময়টা ফ্যামিলি বন্ডিং দেখাতে হবে, ভিউজ পড়ে যাচ্ছে ভাই, এই মানে দর্শকদের কাছ থেকে আমার সবকিছু ক্লিন করতে হবে, তো সেই সময় আর কি শ্বশুরবাড়ি গিয়ে একটু ফ্যামিলি বন্ডিং দেখায়। যাদের ফ্যামিলি বন্ডিং সত্যিকারের থাকে, প্রকৃত ফ্যামিলি বন্ডিং থাকে, সেগুলো অত ক্যামেরায় ফোকাস করতে না। এবার বলতে পারে আমার ব্যাপার, তো আমারও ব্যাপার, আমি বলছি তো আমারও ব্যাপার, ইয়েস আমার ব্যাপার, মানে এরকম করে দেখাতে হয় না, দেখো আমি খাওয়াচ্ছি, দেখো এটা বিরিয়ানিটা ভালো, এটা এই অত দেখাতে হয় না, এটা একটু শো আপ, শো আপ। হ্যাঁ, তো যাই হোক সেটা বড় কথা না, তার চ্যানেল দেখাচ্ছে, বাট আমি আমি কেন এগুলো বলছি, আমাকে নিয়ে টানা হিচড়া করেছে বলে, না হলে সে আমার কন্টেন্ট নয়, ঠিক আছে, তাকে নিয়ে আমার বলারও কোনো ইচ্ছে নেই, বাট আমাকে টানাটানি করলে আমি তো টানবই নাকি দর্শকরা। আমি তো ভাবলাম আমি আর আমার ওই যে যে ভিউয়ার্সের নামে বলেছে, আমরা তো তৈরি হয়ে রয়েছি, আমরা একবারে লোটা কম্বল গুছিয়ে নিয়েছি যে ওইখানে গিয়ে, ওইখানে গিয়ে যদি মামার বাড়িতে না ঢুকতে পারি ওই বাড়িতে ঢুকবো, টুকলির ওই গেস্ট হাউসটা উপরের যে রুমটা, বুঝতে পেরেছো, ওইখানে গিয়ে আমি আর আমার ওই দর্শক, দর্শক না থাকুক ওই রুমটা আমি থাকবো, থেকে আমি ওখানে গিয়ে ভিডিও করব, ও মাই ডগ আর কি, বুঝতে পেরেছো। তো যাই হোক, টুকলি সেই ছাতুর পাওয়াটা টাওয়াটা খাওয়ালো, বামন বলল যে রোববার থেকে এই সপ্তাহটা শুরু হয়ে যায়, আমরা ভালো আছি, ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি, মানে বামন এটাই বলতে চাইলো, ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, বাট অন্য কোথাও চিঠি কিন্তু লিখতে চাও না। হ্যাঁ, আমি একটা ভুল বলেছিলাম, সেটা হচ্ছে ল ল ল ও সাদ ভাই টান টা টা টান টা 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 টা, আমি ভেবেছিলাম তার বাড়িতে গাড়ি চালায়, বাট না আমার একটু ভুল হয়েছে, আমার একজন দর্শকই ধরিয়ে দিয়েছে, থ্যাংক ইউ তাকে। তো বামন কিন্তু তার বাড়িতে গাড়ি চালাতে যায় না, বামন কোথায় গাড়ি চালা যায়, ও লালা ও লালা ও লালা লিসেন টু মি লিসেন টু মি, তার বাড়িতে গাড়ি চালাতে যায়। তো সেটাই হচ্ছে ব্যাপার, আমিও তাই ভাবছি যার বাড়িতে গাড়ি চালাতে যাবে বামুন, সেইখানে কি টুকলি যাবে, টুকলির মুখের কথাও নাকি কপি করে নিচ্ছে, টুকলি কে কপি করে নিচ্ছে, কে কপি করে নিচ্ছে, তোমার সব কিছু কপি হয়ে যাচ্ছে, বাট তুমি এত পাবলিকের তো কপি করো, আমি নন্দন কেসি ওনার করো কত কত ব্লগ, এটা তুমি ট্রপি করে উঠতে পারছো না, ও মাই ডগ আর কি। তবে টুকলি এইটাই কিন্তু একটা আনন্দের কথা, আমি নন্দন আর আমি নন্দনের ওয়াইফের চ্যানেল, তো সেই চ্যানেলগুলোর ভিউজের থেকে টুকলির ভিউজ কিন্তু বেশ ভালো আসে তুলনামূলকভাবে, FBতে তাদের ভিউজ অনেক বেশি আসে, বাট সেটা বড় কথা নয়, কিন্তু ইউটিউবে কিন্তু টুকলির ভিউজ ভালো আসে, টুকলি সেই কারণে বলে। আমি নিজেকে নিজে খুব খুব ইয়ে মনে করি, ঠিক আছে, তো টুকলি তোমার এত হিংসা হয় কেন, এই বয়স তো তোমার কম হলো নি, কম হলো নি, কম করে তোমার বয়স 60-এর ঊর্ধ্বে, এখনো হিংসা, এই বয়সেও এত কুচুটে, এত হিংসা, এত হিংসা রাখো কোথায়, এই এত হিংসা নিয়ে তুমি ঘুমাও কি করে, আমি সেইটাই ভাবি, এই হিংসাগুলোকে একদম ছুছু ছুছু করে সরিয়ে দাও, দেখবে সুন্দর ঘুমাবে, জীবনে উন্নতি করতে পারবে, আমি তাই বুঝতে পারছি না, তুমি সারা দিন 24-এর মধ্যে, 24 আওয়ার্সের মধ্যে তুমি নাকি 18 আওয়ার্স কাজ করো, তাও তোমার উন্নতি কেন হচ্ছে না, ইয়েস দিস ইজ ফর রিজন, কারণ তুমি 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 এই যে এত হিংসা করো বলেই কিছু করতে পারছো না, বুঝতে পেরেছো, তোমার দাদা বৌদিতে এত চেষ্টা করলো তোমাকে সাপোর্ট করে, এত তেল মেরে সামনে পিছনে একেবারে পিছনটা চেয়েটে চেয়েটে সাদা করে দিল, সাদা করে দিল, তাও কিছু করতে পারছো না, ও মাই ড্রপ কি হবে এখন, হ্যাঁ।
তো যাই হোক, মানে বানিয়ে ফেললো একেবারে। আর বললো যে, বামন বলল পিস কচুরি তার সাথে চিলি চিকেন খাবে, বাট টুকলি টুকলি কিন্তু বামনের কথা বলল রাখবে, বললো বামন আমার বেটে বামন হতে পারে, বাট তার কথা আমি রাখবো না, এর হতে পারে কিন্তু বেটে বামনের কথা রাখলো না। কি বানালো? খিচুড়ি, খিচুড়ি ডালিয়া, মানে সলিড চিকেন গুলোকে দিয়ে খিচুড়ি বানিয়ে দিল। টুকলির কথা রাখবে না, টুকলি ইনকাম করে খাওয়া, আফটার অল টুকলির কথা রাখবে না। টুকলি তোমার ভাগ্যটাও দেখো, যেই বয়সে মানুষ অবসর নেয়, যদিও বা অবসর নেওয়ার কোনো সময় থাকে না এটাও একটা কথার কথা, কিন্তু যেই বয়সে মানুষ কাজ করতে চায় না, তুমি এই বয়সে এত খেটে মরছো। 60 বছরের ঊর্ধ্বে মানুষ অবসর নেয়, তো এই বয়সে তুমি খেটে মরছো, তার কারণটা তোমার এই হিংসে, এই হিংসে, বুঝতে পেরেছো? আরো হিংসা করবে, আরো পতন, তুমি এটা জেনে রাখবে, হিংসা মানুষের পতনের মূল। কাউকে কখনো হিংসা করবে না, লাইট ভাবে নেবে। আমাকে নিয়ে রোস্টিং করছে, নো প্রবলেম, আমাকে নিয়ে একজন রোস্টিং করতো, কি গালি গালাজ, কি বাজে বাজে কথা, হসপিটালে বেডে শুয়ে পড়লো, রক্ত দিল তাকে, কি অবস্থা, সেখান থেকে আবার উঠে আসলো, এসে আবার আমার পিন্ডিটা চটকাচ্ছে। আমি তার চ্যানেল দেখি না, কারণ দেখলে আমার বিপি হাই হয়ে যায়, তাই জন্য আমি তার চ্যানেল দেখি না। আরেকজন, সে হচ্ছে ওয়াইফ এর ফুটবল, ঠিক আছে, তো তাকে নিয়ে আমি রোস্টিং করি, বাট সেটা বড় কথা না, সেও আমাকে নিয়ে করে, করে আবার অসুস্থ হয়ে গেল, আবার সুস্থ আবার করলো, তাতে কি আছে? ওয়াইটে তো থাকলে গুলো নিতে হবে বাবু, নিতে হবে। তুমি কামাই করবে এত মিথ্যা কথা বলে, ঝুট বলে পরকিয়া দেখিয়ে, আর আমরা আর্নিং করবো না, এটা হতে পারে ডার্লিং? বলছে ডার্লিং তোমাকে সবাই কি বলেছে জানো, তোমাকে একদম বাবে বাবে লাগছে, বাবে 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 বাবে, ঠিক আছে, বারবি নয় বাবে বাবে, মানে এইক্ষণি মনে হচ্ছে বাবি কিউ থেকে নিয়ে এসে একদম কচ কচ কচ, মানে এতটাই পোড়া চিকেনের মতো লাগছে। আবার অনেকে বলেছে তোমার রূপটা মানে কি সুন্দর লাগছে দর্শকরা, তোমার এই বিউটিনেসে উপরে ফিদা হয়ে গেছে, যে এত সুন্দর টুকলি আমরা জানতাম না, ভাগ্যিস টুকলি হচ্ছে রূপের চর্চা করেছে, না হলে এই হিরেটাকে খনি থেকে, কয়লার খনি থেকে আমরা পেলাম কি করে, বুঝতে পেরেছো? তো দর্শকরা, এই ভিডিওটা এখানে শেষ করছি, আবার আসবো পরের ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।